ইনজুরির হানায় বেকায় দেয় টাইগার স্কোয়াড। সাকিব ছিটকে যাবার পর গ্রোয়েন ইঞ্জুরিতে পড়েছেন সাদমানও, 24 ঘন্টার পর্যবেক্ষণে আছেন তিনি। তাই এই অবস্থায় সাকিবের পরিবর্তে দলে নেওয়া হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকারকে। দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে ব্যাটিং প্র্যাকটিস করাচ্ছেন টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক। মুশির কাছ থেকে সেরাটা যদি বের করে আনা যায় তবে ঢাকা টেস্ট স্বস্তির হতেই পারে। চট্টগ্রাম টেস্টে হার, সাকিবের ছিটকে পড়া, এসবের সঙ্গে যোগ হয়েছে সাদমানের ইঞ্জুরি। মানসিকভাবে কতটা ফিট টাইগাররা? সাকিব ভাই থাকলে আমরা আরও ভালো মতন কামব্যাক করতে পারতাম, কারণ তিনি মাঠে থাকলে হয়তো স্পিনারদের বিভিন্ন রকম বিভিন্ন ইনফরমেশন দিতেন এবং তিনি নিজেও ভালো বোলিং করতেন। বাট আনলাকিলি আমরা সাকিব ভাইকে মিস করেছি ওই ম্যাচটাতে ইঞ্জুরি হয়ে যাওয়াতে, এটা আসলে আমাদের জন্য অনেক ব্যাড লাক ছিল। সাকিবের অনুপস্থিতি ভোগাবে নিশ্চিত, বোলারদের ভেরিয়েশনের অভাব রয়েছে, সঙ্গে দুঃস্বপ্নের হার, এসব ঝেড়ে ফেলে খেলতে হবে নিজেদের সেরাটা। যেহেতু সে নাই, বাট আমরা মনে করি আমাদের স্পিনারদের দায়িত্ব নিতে হবে। আমি আছি, তাইজুল ভাই আছে, নাইম আছে, এবং আমাদের তিনজনের উপর বেশি দায়িত্ব থাকবে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম টেস্টে ব্যাটে বলে বাংলাদেশের সেরা পারফর্মার মেহেদী মিরাজ, তবে দল হারায় নিজের পারফরমেন্সের গুরুত্ব হারিয়েছে মিরাজের কাছেও। সবচেয়ে খারাপ লাগছে যে টিমটা হেরে গেছে, কারণ আমরা আশাও করিনি যে টিমটা হেরে যাবে। বাট হয়তো টিম জিতলে আমার পারফরমেন্সটা আরও বেশি ফোকাস হতো বা খুব ভালো লাগতো নিজের কাছে, কারণ এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু টিমের জন্যই খেলি। সাকিবের পরিবর্তে মোসাদ্দেকের নাম আসলেও সাদমার ইঞ্জুরিতে পড়ায় সৌম্য সরকারের কপাল খুলেছে, বুধবার নেওয়া হবে সিদ্ধান্ত। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।